আগে মানুষ একটা কথা বলতো যে আইতে খাল যাইতে খাল, এর নাম বরিশাল। আর এখন হচ্ছে আইতেও ফাল যাইতেও ফাল, এটার নাম বরিশাল। পদ্মা সেতু এখন দেখার জন্য মানুষ আসে। আর আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে, তো আপনারা আলহামদুলিল্লাহ এখন খুশি। তো এজন্য শুকরিয়া করবেন কার? আমার দেশের পার্লামেন্টের প্রত্যেকজন এমপির উচিত ছিল তারা দাঁড়িয়ে এই কথা বলা যে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমরা করতে পেরেছি, ঠিক কিনা বলেন? এই কথা বলার কারণে আপনারা কি বেজার হলেন? সবার বলা দরকার ছিল পদ্মা সেতু আমাদেরকে যিনি করিয়েছেন তিনি কে? এজন্য প্রথমেই ধন্যবাদটা দেওয়া দরকার ছিল কাকে? আজকে আমরা এখান থেকে আরো আওয়াজ করে জবান খুলে আমাদের দেশের দেশীয় সম্পদ রক্ষায়, দেশীয় সম্পদ আমরা পেয়েছি, আমরা মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে আজকে এখানে বসিয়েছেন। বুঝবেন কিভাবে? এক নাম্বার, বোঝার জন্য বেশি দূরে যেতে হবে না, আল্লাহর মহব্বতের গোলাম তারা। মানুষ যাদেরকে ভালোবাসবে, মানুষ যাদেরকে মহব্বত করবে, মানুষ যাদের জন্য দোয়া করবে, আপনি বুঝে নেবেন সাধারণত এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তখন দেন, আল্লাহ যখন দিয়ে দেন মানুষ আপনাকে ভালোবাসবে। মানুষের ভালোবাসার কারণে বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। মানুষের ভালোবাসা এখন আমাদের সমাজে বিরল। এখন আমাদের সমাজে সামনাসামনি একজন একজনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আর ভালোবাসার কথা মনে থাকে না, কারণ আমাদের চরিত্র এখন এমন মানুষকে আমরা ক্ষতি করার চেষ্টা করি প্রতিনিয়ত। হুবুন্নাস, মানুষের ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এজন্য দেখবেন অনেক বিরোধিতা হয়, জমিনে বসে বিরোধিতা হয়, সব জায়গায় বিরোধিতা হয়, তারপরেও মানুষের হৃদয় থেকে মহব্বত কমাতে পারে না, কারণ মহব্বত দিয়েছেন কে? এক নম্বর আলামত হুবুন্নাস, মানুষের ভালোবাসা যদি আপনি পেয়ে যান, এই আলামত যখন অর্জন হয়ে যাবে মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার জন্য চোখের পানি ফেলবে, নানা রটনা নানা মিথ্যাচারের পরেও মানুষ আপনার জন্য দোয়া করবে। পরিষ্কার ভাবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। যখনই আল্লাহ কাউকে ভালোবাসেন, আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, জিবরিল তুমিও ভালোবাসো। ভালোবাসা শুরু হয়ে যায়, মহব্বত শুরু হয়ে যায়, ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষ ভালোবাসে, ভালোবাসা তিনি ছড়িয়ে দেন তিনি কি। দুই নম্বর যে আলামতটা আল্লাহর কাছে আপনাদেরকে প্রিয় করে তুলবে, হুব্বু সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া তালিমিহি, এই কোরআন যখন আপনি পড়া শিখবেন, এই কোরআন যখন আপনি বুঝবেন, এই কোরআন যখন আপনি মানবেন, এই কোরআন অনুযায়ী জীবন যখন আপনি গড়বেন, পরিষ্কার ভাবে বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আজকে দেখেন এই কোরআন আমাদের সামনে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি সম্মানিত কোরআন। আজকে আমরা এই কোরআনকে বাদ দিই, আমরা আমাদের ধর্ম বানিয়েছি এক একজনের রাজনীতিকে, প্রত্যেকের রাজনীতি প্রত্যেকের কাছে সবচেয়ে বড় ধর্ম। আমাদের ধর্ম কিন্তু একটা, ধর্মের নাম কি কথা কয় না, কি না? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত একমাত্র ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক যাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদের একমাত্র ধর্মগ্রন্থের নামটা কি?
সবাই বলেন কি নাম? আরব দেশে কখনো কোরআন বলে না, বলে কোরআনুল কারীম, কোরআন মাজিদ। আমরা বাংলাদেশে বলি কোরআন শরীফ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহু লা কোরআনুল কারীম, এটি হচ্ছে আল কোরআন আল কারীম, মহাসম্মানিত কোরআন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার কথা, এটাকে আরবিতে বলে কালাম। কি বলে? সবাই বলেন কি বলে? আর এই গোটা কোরআনের ভিতরে যে কথাগুলো আছে, কথাগুলো কার? সাধারণ মানুষের কথার নামও কথা, আর আল্লাহর কথা কেউ কথা বলে, এটা কালামুল্লাহ। আরবিতে বলা হয় মুতাকাল্লিম, যিনি কথা বলেন। আমি যখন ওয়াজ করি এটা আমার কথা, আর গোটা কোরআনের ভিতরে যিনি ওয়াজ করেছেন তিনি কে? এই কোরআনের প্রতি যদি আপনার মহব্বত বেড়ে যায়, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। স্বাধীনতার এতগুলো বছর পর হয়ে গেল, আমার দেশে সব হয়েছে, অনেক কিছু আমরা পেয়েছি, পদ্মা সেতুর মতো একটা সেতু আমরা পেয়েছি, কিন্তু দুঃখজনক এক মহাসত্য, এই কোরআনুল কারীমের একটা আইনও আমরা বাস্তবায়ন করতে আজ অবধি পারি নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম আজকে আমার আপনার সামনে, এই কোরআন তো আমার, সাহাবায়ে কিরাম বলছেন যদি আমার উটের দড়িটা হারিয়ে যায়, লাওয়াজাতুহু মিনাল কোরআন, কোরআন থেকে আমি খুঁজে বের করব। এই কোরআন পড়ার কারণে সাহাবীদেরকে যিনি ধনী বানিয়ে দিয়েছিলেন তিনি কে? আল কোরআন ঘিনান লা ফাকরা বাদাহু ওয়া লা ঘিনান দুনহু, এই কোরআন হলো ধনী। এই কোরআনের কাছে আসেন যিনি আমাকে আপনাকে ধনী বানিয়ে দিবেন তিনি কে? এখন যদি আমি প্রশ্ন করি, যতজন আমার সামনে বসা আছেন কোরআন পড়তে পারেন এমন মানুষের সংখ্যা কম না বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন কম না বেশি? কোরআন পড়া মানুষের সংখ্যা কম। এবার যদি একটু প্রশ্ন করি কোরআন বুঝেন কতজন? সংখ্যা আরো কম। এবার যদি প্রশ্ন করি কোরআন বুঝে অনুধাবন করে এই কোরআন নিয়ে পথ চলতে চান এই সংখ্যক মানুষের সংখ্যা কত? সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই কোরআনুল কারীমের একটা আয়াত যদি আপনি পড়েন, 100 রাকাত নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হবে। একটা আয়াত যদি বুঝেন, 100 রাকাত নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হবে। যেই কোরআন পড়লে মানুষগুলা মানুষের মতো হয়। আল্লাহ নবী একদিন তেলাওয়াত করছিলেন, জুবাইর বিন মুতঈম পাশ দিয়ে যাচ্ছিলেন, এখনো তিনি কালেমা পড়েন নাই। আল্লাহর হাবিব তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তেলাওয়াত শুনে তিনি থমকে দাঁড়ালেন। জুবাইর বিন মুতঈম নিজের মনকে প্রশ্ন করলেন, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, আমি তো আমার নিজেকে তৈরি করতে পারি নাই, আমার চোখ আমার কান আমার জিহ্বা অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারি নাই, একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জুবাইর বিন মুতঈম বলছেন, কাদা কলবি ইসলাম, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিরাট আকাশের সামনে ক্ষুদ্র একটা পাখি আমি হয়ে গেলাম, আল্লাহর হাবিবের সামনে বললাম ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহর হাবিব কালেমা পড়ায় দিলেন, কোরআনের মহব্বতে যিনি কবুল করে নিলেন তিনি কি? দুই নম্বর আলাম, এই কোরআনকে যদি আপনার মহব্বতের জায়গায় বসাতে পারেন, বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কি?
যতজন কোরআন পড়তে পারেন না, এই কোরআন কিন্তু আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা আপনার জন্য দাঁড়িয়ে যাবে, কোরআন আপনার জন্য দাঁড়ায় যাবে। এই কোরআন যেদিন দাঁড়ায় যাবে, সেই দিন যিনি আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? এবার একটু প্রশ্ন করি, আজকে থেকে ওয়াজ শোনার পরে অন্তত কোরআন পড়ার জন্য চেষ্টা করবেন কয়জন? একটু হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর এত আসতে দিচ্ছেন, শেষ। বরিশালে যুবক মানুষরা নাই, একজন যুবক তাকবীর দিয়েছে এখান থেকে। দেখেন যারা এলোমেলো ঘোরাফেরা করতেছিল সব দূরে চলে আসে। আজকে তাকবীরে মাহফিলের এলোমেলো যেমন ভঙ্গ হয়ে গেছে, এখন আর এলোমেলো নাই। ঠিক এইরকম তাকবীর যদি আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় এস্টাবলিশ করতে পারতাম, সব ঠিক হয়ে যেত, ঠিক কিনা বলেন? সবচেয়েতে বড় কে? আল্লাহর নামটা বড় করে নেন, বলেন আল্লাহ। মহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহর নামটা মহাব্বত নিয়ে নিছেন তো। আলামুন লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। সব প্রশংসা সব সৌন্দর্য যদি একত্রিত করেন, সেখান থেকে যে নামটা উচ্চারিত হবে, নামটা কি? জোরে বলেন নামটা কি? এক সময় হিন্দুরা বলতো ওম ওম, এটা নাকি সবচেয়ে সহজ, বলা নাকি সবচেয়ে সহজ। আমি পরে চিন্তা করলাম যে আসলে কি ওম বলাটা সহজ, না বাচ্চারা কান্নার সময় যে ওয়া ওয়াও বলে এটা সহজ? ওয়াওটা অক্ষর কাদের বলে না, কাদের? তাহলে কোরআন পড়াটা সহজ, আল্লাহ তাআলা কান্নার মধ্যেও শিখাই দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমাদের মহাব্বত লেগে থাকবে তো ইনশাআল্লাহ। কয় নাম্বার আলামত? দুই নাম্বার। আরো তিনটা আলামত আমরা শুনব ইনশাআল্লাহ। বলে তিন নাম্বার ইত্তিবাউ সুন্নাহ, নবীজির সুন্নাকে মহব্বত করে। যত বেশি সুন্না মহব্বত করবেন, আপনি বুঝবেন কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময়ে, যেদিন সবাই ইয়া নাফসি বলবে, সেই সময় আল্লাহ নবী ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারা নবী দ্বারা থাকবে। আল্লাহর হাবিব সেই সময় আমার আপনার জন্য অপেক্ষা করবে, বারবার নবী আমার জন্য সেখানে কাঁদবে, আল্লাহকে ডেকে বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ওয়া আল্লাহ দয়া করে উম্মতগুলোকে মাফ করে দেন। নবী যখন শাফাত করবেন, যিনি মাফ করে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? নবীর সুন্নতের দিকে দৌড়ে আসেন। যত বেশি সুন্নত আপনি মানবেন, তত বেশি নবীজি আমাকে আপনাকে চিনবেন। জীবনে কোনদিন আমার নবী আমার মতো গুনাগারটাকে দেখে নাই, আপনাকে নবীজি কোনদিন দেখে নাই। কিন্তু সাহাবীদের সামনে বসে নবী বলছে ওয়াদিত্তু লাউ আইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই?
নামবে তারা আমার ভাই হবে। যে উম্মতরা নবীকে না দেখে ইমান এনেছে, নবী শাফাত করবে, ধন্য বলে যিনি জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে? চিন্তা করেন নবী যে আমাকে আপনাকে একদিনও দেখে না, যত নেতা আমার আপনার জন্য কান্নাকাটি করে, অভিনয় করে, দেখায়, সবগুলা মেকি, কিন্তু আল্লাহর হাবিব সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন, জীবনে কোনোদিন না দেখে কাঁদলেন, কোন স্বার্থে নবী আমার আপনার জন্য কাঁদে নাই, উম্মতের মহব্বতে নবী কেঁদেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম যখন ভেঙে যেত কানটাকে নিয়ে যেতাম রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে, আমি শুনতে পেতাম গড় 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 করে ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আর নবীজি বারবার বলছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। নবী বারবার যাদের কথা মনে করেছেন তারা কারা? সবাই বলেন কারা? যে উম্মতদের জন্য নবীজি বারবার কাঁদলেন, জীবনে কোনোদিন দেখেন নাই, সে উম্মতদের মধ্য থেকে শাফাতে প্রথম ধন্য হবে কে? এই প্রশ্ন আবু হুরায়রা করলেন, আসাদুন্নাস বিশাফাতি ইয়াউমুল কিয়ামাত। আল্লাহর হাবিব তৎক্ষণাৎ বললেন, আবু হুরায়রা শোনো, আমিও চিন্তা করেছিলাম এই প্রশ্ন তুমি ছাড়া কেউ আগে করবে না। প্রথমে আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন, শোনো, প্রথম যেই লোকটা শাফাত পেয়ে ধন্য হবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যে কালেমা পড়বে, মন থেকে কালেমা পড়ার কারণে যিনি নবীজির শাফাতে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? আমরা কয় নাম্বারে আছি, খেয়াল আছে? সবাই বলেন কয় নাম্বার, আরো জোরে কয় নাম্বার? তিন নাম্বারের পর কয় নাম্বার? তিন নাম্বার থেকে বললাম নবীজি শাফাত করবে এমন ব্যক্তির মধ্যে প্রথম হচ্ছে সে যে লোকটা কালেমা পড়েছে অন্তর থেকে। আমরা কালেমা পড়ছি তো সবাই, কালেমার জন্য পরীক্ষা দিতে রাজি? এখন তো আর ইনশাল্লাহ জোরে কয় না, পরীক্ষা দিতে রাজি? কেমন পরীক্ষা সেটা বলেন তো, কেমন পরীক্ষা হতে পারে যেটাকে প্রথমেই নবীজি নিয়ে আসলেন, আসাদুন্নাস বিশাফাতি ইয়াউমাল কিয়াম, সবচেয়ে সৌভাগ্যবান হবে কিয়ামতের দিন নবীজির শাফাতের দিক থেকে কোন ব্যক্তি? যেই লোকটা কালেমা পড়েছে অন্তর থেকে। অন্তর থেকে কালেমা পড়ার অর্থ কি? যদি আমাদেরকে হত্যা করে ফেলা হয়, আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, মেরে ফেলা হবে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, কালেমা আর পথ যারা ছাড়বে না এমন লোকদেরকে নবীজি শাফাত করবে, শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এক নাম্বার শাফাত পেয়ে গেল। দুই নাম্বার শাফাত পাবে কারা? আমি আবার একটু পরে প্রশ্ন করব, দেখি আপনাদের মনে আছে কিনা। এক নাম্বার শাফাত পাবে কারা? সবাই বলি, এক নাম্বার শাফাত পাবে কারা? মন থেকে যারা কালেমা পড়ে। এবার দুই নাম্বার শাফাত পাবে কারা? আমাদের দেশে শাফাতটা খুব সহজ, আমরা কিছু হলেই বলি যে নবীজি শাফাত করবে, বাস আমি মাপ পেয়ে যাব। এক নাম্বার শাফাতের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে হয় মন থেকে কালেমা পড়া লাগে। দুই নম্বরে মান আল্লাহ নবী শাফাত করবেন, আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে আল্লাহ নবী
নবীর উপরে যারা দরুদ পড়বে এই মানুষগুলাকে নবীজি শাফাত করবে, শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়া, যখনই সময় পান বেশি বেশি দরুদ পড়েন, যখনই সময় পান বেশি বেশি দরুদ পড়েন, বেশি বেশি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে আমার নিজের চোখে দেখছি ঝগড়া লেগে গেছে, খুব তুমুল ঝগড়া, একজন একজনকে গালিগালাজ করতেছে, এসে আরেকজন বলল সাল্লু আলা নবী, নবীজির নামে একটু দরুদ পড়, সঙ্গে সঙ্গে ঝগড়া শেষ, আর ঝগড়া নেই, সবাই বলে উঠছে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। যে এতক্ষণ মারতেছিল সেও থেমে গেছে, যে মার খাচ্ছিল সেও থেমে গেছে, সবর করে নিয়েছে দরুদ শরীফ পড়ার কারণে, মহব্বতে থামায় দিল ঝগড়া। আজকে আমরাও যদি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ি, এই দরুদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে আল্লাহ নবী শাফাত করবে কাকে? আল্লাহ নবী শাফাত করবে আল্লাহর যেই গোলাম, আল্লাহর যেই বান্দা মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুর জন্য ফরিয়াদ করবে, এমন লোককে নবীজি শাফাত করবে, এমন লোককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ আপনার এই গোলাম আমাকে বড় মহব্বত করত, আপনার এই গোলাম আমাকে বড় ভালোবাসত, আপনার এই গোলাম আমার এমন উম্মত ছিল জীবনে কোনদিন আমাকে দেখে নাই, না দেখে আমার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছে, আমার জন্য হৃদয়ের তামান্না ছিল, এই মহব্বত থাকার কারণে মদিনায় মৃত্যুবরণ করতে চেয়েছে, এই মহব্বতের কারণে নবীজি বলছেন আনা শাহিদুন লাহু, আমি তার জন্য সাক্ষী দেব। আল্লাহ নবী যখন সাক্ষী দিবেন শাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বলেন তো কয় নাম্বার? সবাই বলি কয় নাম্বার? এবার বলেন এক নাম্বারটা কি? মন থেকে মাশাআল্লাহ, মুরব্বী সবচেয়ে ভালো মনে রাখছে, সর্বপ্রথম বলছে উনি। এবার সবাই মিলে বলি এক নাম্বারটা কি? মন থেকে কালেমা ওয়ালা হওয়া, সবকিছুর উপরে আমার কালেমা। এখন যুবকেরা টিকটককে বানাইছে সবকিছুর উপরে, ফ্রি ফায়ার পাবজিকে বানিয়েছে সবকিছুর উপরে, এটার বিভিন্ন ধাপে ধাপে দাজ্জালের ফ্রিমেশন চক্র এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, তোমরা চিন্তাও করতে পারো না যুবকেরা, এই ফ্রিমেশন ফ্রি ফায়ার আর পাবজি ইলুমিনিটির সদস্যরা এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আজকে আমাদের যুবকেরা আজকে হারিয়ে যাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে, যুবকেরা আজকে ইসলাম ভুলে নবীজির মহব্বতের জায়গায় ফ্রি ফায়ার আর পাবজিকে জায়গা করে দিয়েছে, ঠিক কিনা বলে? এখন এই দুঃখ কিভাবে আমরা সরাব? সময় কিন্তু আর বেশি দিন নাই, সময় কিন্তু আর বেশি দিন নাই। ইদা তুখিজাল ফাইউ দুআলা, আমানতের খেয়ানত হবে সর্বত্র, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতদারিতা খুঁজে পাওয়া যাবে না, ওয়াজ যাকাতু মাগরামাত, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, এলেম শিক্ষা করবে আল্লাহকে খুশি করার জন্য নয়। এমন সময়টা চলে এসেছে আতার রাজুল ইমরাতাহু, এমন সময় দেখবে স্ত্রীর অনুমুক্ত করবে পাই টু পাই, আকমাহু মাকে কষ্ট দিবে, আদনা সদিকহু বাপকে সব সময় দূরে ঠেলে দিব, বন্ধুকে আপন বানাবে, আকসাবাহু বাপকে দূরে ঠেলে দিবে, জাহারাতিলা সওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি মস্তানি রংবাজি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক?
এখন দেখবেন একটু ক্ষমতা আছে বলেই ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব খবর দাও, আমার কথার বাইরে যাওয়া যাবে না। খতিব সাহেব থামেন, এই কথা বলার জন্য আপনারা এখানে আনি নেই। বক্তা সাহেব থামেন, সব ওয়াজ করা যাবে, এটা বাদ দেন, এগুলো এখন আমাদের সমাজে নাই। কি বলেন? আসলে আছে, এই যে যতগুলা বলতেছি সবগুলো আছে। এরপরে দেখবেন এমন সময় আসবে জাইমুল কওমি আরযানাহুম, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো নেতা হবে। এমন সময় আসবে সাদুল কাবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় জনপদে জনপদে ফাসিকরা নেতা হয়ে যাবে। ঠিক না বেঠি? এ কথা আল্লাহর হাবিবের, আমার কথা না। আমার কথা হইলে এখনই আমার গলা চিবে ধরতো অনেক, হুজুর এগুলা কি বলতেছেন। আল্লাহ নবী কেমন যেন আমাদেরকে দেখে 1450 বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে তোমরা দেখবা সব এই আলামত গুলো ঘুরবে। এমন সময় আসবে জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, গায়িকা নায়িকা ভণ্ডদের দাম বেড়ে যাবে, শরীবাতিল খামর মদ বেড়ে যাবে, জায়গায় জায়গায় মদ্যপানের সংখ্যা বেড়ে যাবে। ঠিক না বেঠি? লাইসেন্স শুরু হয়ে যাবে। এমন আলামত গুলা যখন দেখবেন, আল্লাহর হাবিব বলতেছে অপেক্ষা করো আজাব, একটার পর একটা আজাব আসবে। কি কি আজাব আসবে শুন, কষ্ট হচ্ছে আপনাদের? আর কতক্ষণ হলে আপনারা থাকবেন ইনশাআল্লাহ? সারারা? এটা হুশে না বেহুশে? হ্যাঁ, উনি কইছে ঠিক কথা। ওয়াজ পড়ার পরে, ওয়াজ শোনার পরে কি পড়া লাগবে? আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করি, এশার নামাজ পড়ছেন তো? কিরে সবাই তো জি কয় না, পড়ছেন তো? নামাজ যদি না থাকে ওয়াজে লাভ হবে? কিছুতে লাভ হবে? আগে নামাজ ঠিক করেন। বাংলাদেশে এমনও পীর আছে, আলহামদুলিল্লাহ বরিশালের মাটিটা এটা থেকে অনেক মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। বরিশালে যত পীররা আছে, আমি মনে করি সারা বাংলাদেশের অলিকুল শিরোমণি যারা, যাদেরকে মানুষ আল্লাহর অলি বলে মনে করে, যাদেরকে মানুষ আল্লাহর অলি বলে মনে করে, আমারও ধারণা তাই, তারা আল্লাহর অলি। এমন বড় বড় বুজুর্গান দিন আল্লাহর ওয়ালিরাই বরিশালের মাটিতে শায়িত, ঠিক কিনা? এরকম মাটির মানুষ আপনারা, আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই, নামাজ ছেড়ে দিন। জীবনে এমন সময় আসবে লাশ হয়ে আপনি সামনে শুয়ে যাবেন, সাল্লু কবলান তুসাল্লা ফজরের নামাজ ইমামের পিছনে দাঁড়িয়েছেন, জোহরের নামাজ ইমামের ইক্তেদা করেছেন পিছনে দাঁড়িয়েছে, আসরের নামাজ ইমামের পিছনে দাঁড়িয়েছেন, মাগরিবের নামাজ পিছনে দাঁড়িয়েছেন, এশার নামাজ ইমামের পিছনে দাঁড়িয়েছেন, জুমার নামাজ ইমামের পিছনে দাঁড়িয়েছে, ঈদের নামাজ ইমামের পিছনে দাঁড়িয়েছেন। কিন্তু এমন নামাজ দাঁড়ায় যাবে, আপনাকে শোয়া দেওয়া হবে ইমামের সামনে, কবলান তুসাল্লালাই, যেদিন শোয়া দেওয়া হবে আর কোনো দিনের জন্য আপনি দাঁড়াতে পারবেন না। নূর নূর নামাজ সারবে? বলেন নামাজ সারা যাবে? নামাজ সারা যাবে? কোন অবস্থাতে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যে অবস্থায় আছেন আল্লাহর হকটা আদায় করুন। বলেন তো কয় নম্বরে আছি?
এক নাম্বার নবীজি শাফাত পাবে কে? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ মনে রাখা লাগবে। এক নম্বরে নবীজি শাফাত পাবে কে? কালেমার জন্য যদি গলায় দড়িও আসে, এক চুল কালেমার পদ থেকে দূরে সরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? দুই নম্বর শাফাত পাবে কে? মাশাআল্লাহ। তিন নম্বর, সবাই বলেন তো দেখি। আহারে, এবারও যখন আমি উমরায় গেছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ কতটুকুন হায়াত পাবো আল্লাহ আমরা জানি না, এই আশাটা যদি জীবনের শেষ আশা হয় আল্লাহ আপনি একটু মদিনায় কবুল করে নিন, যদি মদিনায় মারা যায় অন্তত আল্লাহর নবী যদি আমার পক্ষে সাক্ষী দেয়, এই উসিলায় যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দেখি নাই। মান রাআনি ফিল মানাম ফাকান্নামা রাআনি ফিল আহযাব, আল্লাহর হাবিবকে জীবনে কোনোদিন দেখি নাই। স্বপ্ন যুগেও যদি একবার দেখেন, স্বপ্ন যুগে যে দেখল, ফাকান্নামা রাআনি ফিল আহযাব ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي, একবার যদি নবীজিকে স্বপ্ন দেখে শয়তান নবীজির আকার ধরতে পারে না। বাস্তবিক নবীজিকে কেমন যেন দেখলেন, আল্লাহর নবীকে দেখার কারণে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, তিন নম্বরে মদিনার প্রতি মহব্বতের কথা বলে চার নম্বরে বলবো, যখন আজান হয় আজানের পরে একটা দোয়া আমরা পড়ি, পড়ি কিনা? আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যারা পড়লেন, আল্লাহর হাবিব বলেন হাল্লাত লাহু শাফাতি, শাফাত ওয়াজিব হয়ে যাবে যতজন নবীজির নামে ওসিলা দোয়া করলেন। আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। নবীজি যদি অবশ্যই আপনাকে আমাকে শাফাত করে, অবশ্যই যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেল সবাই বলি, এরপরে কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? পাঁচ নাম্বারে আমার বারাম, আল্লাহর হাবিব বলেন শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগার, উম্মতের বড় বড় আসামি, বড় বড় গুনাহ করে ফেলেছে এমন লোকেরাও আল্লাহ নবী সত্যিকারের উম্মত হওয়ার চেষ্টা যদি করেন, তাওবা যদি করেন, নবী শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? কি শব্দ চল, শাফাতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, কবিরা গুনাহ যারা করেছে নবী তাদেরকে যদি শাফাত করেন, আল্লাহর মহব্বত অন্তরে জাগ্রত করে, আল্লাহর নবীর মহব্বত জাগ্রত করে, আল্লাহর নবীকে অনুসরণ করেন, আল্লাহর নবীর সুন্নাগুলো আঁকড়ে ধরেন, এমন ভাবে আঁকড়ে ধরবেন নিজের মারির দাগ দিয়ে আঁকড়ে ধরলেন যেমন মজবুত হবে, এমন ভাবে আঁকড়ে ধরেন সুন্নত যখন আঁকড়ে ধরবেন, নবীর শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা হলো? পাঁচটা। কয়টা? এই পাঁচ শ্রেণীর লোকদেরকে নবীজি শাফাত করবেন। এবার আসেন কাদেরকে শাফাত করবেন, শুনবেন? জি তো আসতে হয়ে গেল, শুনবেন?
মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ জানে ছোট ছোট বাচ্চাদের কষ্ট না হইলেও যারা মুরব্বি আছেন কষ্ট হচ্ছে আপনাদের? আমরা অল্প সময়, এখন মোটামুটি টাইম বললে অনেকে এখন উঠে যাবে যে হুজুর টাইম জানতাম না এক ভালো, টাইম বলে তো হুজুর সব সর্বনাশ লাগাই দিয়েছে। আমরা আসি তো ইনশাআল্লাহ, কারা কারা চলে যাবো হাত উঠে দেখাই। মাশাআল্লাহ এখন হুশ ঠিক আছে। এবার আসেন নবীজি, সাফাত করবে না কয়জন? এক নাম্বার, কোন মুশরিককে নবীজি সাফাত করবে না। নাউজুবিল্লাহ বললেন, এখন আমাদের সমাজের মধ্যে শিরক আছে না? আমরা করছি, আমরা দিছি, আসলে আমরা করতে পারিনি, কে করিয়েছে? আমাদের দেশে এই একটা কমন ভুল, সব আমরা করেছি, আনানিয়ত আমিত্ব আমাদের ভিতরে ভরপুর, আমরা করছি, আমরা দিছি, আমরা খাওয়াইছি, আসলে আমরা না, কে খাইয়েছেন? নানাভাবে শিরক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢোকা আছে। যখন আমরা বক্তব্য রাখি, বক্তব্যের শেষে বলি আবার দেখা হবে, আবার কথা হবে, এরকম বলি কিনা? আবার দেখা হওয়ারও সুযোগ নেই, কথা হওয়ারও সুযোগ নেই। যদি আল্লাহ চান ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে। দুঃখজনক সত্য, আমরা ইনশাআল্লাহর চ্যালেঞ্জটা এখন ভুলে গেছি, ঠিক কিনা? আমাদের স্বাধীনতার যুদ্ধে, যুদ্ধের সময়, স্বাধীনতার সেই যুদ্ধের সময়ে অন্যতম একটি অলংকারিক শব্দ ছিল ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এখনই ইনশাআল্লাহ শিক্ষাটা ভুলে গেছে। আজ থেকে বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ, কথার মধ্যে ইনশাআল্লাহ বলবেন তো। এক নম্বরে মুশরিককে আল্লাহর নবী সাফাত করবে না, দুই নম্বরে বেদাতিকে নবীজি সাফাত করবে না, কোন বেদাতিকে নবীজি সাফাত করবে না। আল্লাহর নবী যাহা করে নাই, আল্লাহর নবী যাহা সমর্থন করে নাই, সাহাবায়ে কেরাম যাহা করে নাই, সাহাবায়ে কেরাম যাহা সমর্থন করে নাই, অধিক মহব্বতের নামে এমন কোন বিষয় না করা আল্লাহর নবী সেদিন যখন সাফাত করতে যাবে, পর্দা দিয়ে দেওয়া হবে, নবীজিকে বলা হবে নবী, এরা ছিল বেদাতি, আল্লাহ হাবিব বলবেন সুকম সুকাল ইমান গায়াবাদি, দূর হয়ে চলে যাও, আল্লাহর নবীর সাফাত থেকে মাহরুম হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে খেয়াল করতে হবে, যার কাছ থেকে শুনছেন খেয়াল করবেন, চুলের গোড়া থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত লক্ষ্য করবেন। যদি অনুসরণ অনুকরণ আল্লাহর নবীর অনুসরণ অনুকরণে হয় আপনি মানবেন, এই মানার দ্বারা যিনি নাজাত দিবেন তিনি কে? আমাদের দেশের সমস্যা হলো, আমাদের দেশে এখন মিডিয়ার যুগ, একজন আলোচনা করে অনেক বড় হয়ে যায়, এখন তার ইলমি যোগ্যতা যাই থাকুক হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এখন আলোচক হওয়া খুব সহজ। এক সময় আলোচক হতে অনেক বেশি ঘাম জড়ানোর চাইতে চোখের পানি জড়ানো লাগত, এখন আর চোখের পানি জড়ানো লাগে না, আল্লাহর সাথে সম্পর্কটা ক্রমশ কমে যাচ্ছে। ফিতনাময় সমাজের ভিতরে আমরা এমন হচ্ছি, কেমন যেন আমরা হারিয়ে যাচ্ছি। আজকে আলেমদের উদ্দেশ্যে, যেহেতু তানজিমুল উম্মাহ মাদ্রাসা পাশেই, এই জাতি গঠনের জন্য সিদ্ধান্ত নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, নিরবিচ্ছিন্নভাবে শ্রম দিয়ে যাচ্ছে, তানজিমুল উম্মাহ তাদের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান, আমরা তাদের জন্য দোয়া করি। মাদ্রাসার অনেক তালিবুল ইলমরা আছে, তোমাদের জন্য চারটা কথা বলতে চাই, তালিবুল ইলমদের জন্য, গার্জিয়ানদের জন্য, শুনতে রাজি আছেন? কিন্তু পয়েন্ট হারানো যাবে না। মুশরিককে নবীজি সাফাত করবে না, বেদাতিকে নবীজি সাফাত করবে না, এই দুইটা বলে এখন যাচ্ছি। কিরামুদ্দিনি ওয়া দুনিয়া আরবাতুর রিজাল,
দুনিয়ার জীবনে আখেরাতের জীবনেও সফল হবে চার ধরনের ব্যক্তি। কয় ধরনের? এক নম্বরের ব্যক্তি হচ্ছে ওই আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার জ্ঞান কাজে লাগাবে, যেই আলেম তার জ্ঞানটাকে কাজে লাগাবে, যতটুকু শিখেছে আমল করবে, এমন আলেমকে দুনিয়া আখেরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? আলিমুন মুস্তামিলুন ইলমাহু। যখন মাহফিলে বসে কথা বলি মনে হয় আল্লাহ কতটুকু আমল করতে পেরেছি আল্লাহ আপনি জানেন, আল্লাহ আপনি যদি দুনিয়াতে সফল বানায় আখেরাতে বিফল বানিয়ে দেন। এলেম সফল আলেম হতে পারে নাই, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যার জ্ঞান কাজে লাগাবে দুনিয়ায় আমল করে আখেরাতেও সফল হবে এই আলেম সফল আলেম। এমন আলেম যেন আলেমদেরকে আল্লাহ বানায় দেন। করেন আমি ওখানিয়ন ওই ধরে সফল হবে, যে তার সম্পদ নিয়ে কৃপণতা করে নাই, যেই ধনী তার সম্পদ থেকে দান করেছে হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিতদের হক দিয়েছে, এমন ধনীদেরকে যিনি সফল বানায় দিবেন দুনিয়া আখেরাতে তিনি কে? ও বখিলুন ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে গরিব, দুনিয়ার জীবনে গরিব হওয়া সত্ত্বেও আখেরাতকে সামনে এনে দুনিয়ার কোটি কোটি টাকার সামনে আখেরাত বিক্রি করে দেয় নাই, এমন গরিবকে দুনিয়া আখেরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? চতুর্থ নম্বরে সফল হবে সে যেই লোকটা ইস্তেদাদের মধ্য দিয়ে, প্রস্তুতির মধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যে ইসলামের উপরে সাবেত থাকবে, অনেক বড় বড় পরীক্ষা আসবে, এই পরীক্ষাগুলার মধ্যে উত্তীর্ণ করে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার ছিলাম কয় নম্বরে? দুই নম্বরে। কয় নম্বর? মাশাআল্লাহ, পিছন থেকে একজন দেখাইছে হুজুর দুই নাম্বার, বলেন তো এক নাম্বারটা কি? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এক নাম্বার কি? মুশরিক, শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক। শিরকটা কেমন? আখফা মিন দাবিবিন নাম, একটা ছোট্ট পিপিলিকা অন্ধকার রজনীতে, অন্ধকার একটা পাহাড়ের ভিতরে ছোট্ট একটা কালো পিঁপড়া হাঁটতেছে, এই পিঁপড়ার উপরে পা ফেলে দেওয়া যেমন সহজ, শিরিকের ভিতরে পা দেওয়া এর চাইতে সহজ। তার মানে শিরিককারীর সংখ্যা কম না বেশি? এই যে আজকে আমি মাহফিল করছি, আল্লাহ মাফ করুক, মনের ভিতরে যদি এই চিন্তা আসে যে আমার এই মাহফিল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে, অনেক লোক দেখবে, শুধু লোক দেখানোর জন্য যদি আপনি রিয়া করেন, রিয়া মানুষকে দেখান, এটাও শিরক। শিরকের সাথে আমরা কখনো সম্পর্ক রাখতে চাই না। দুই নাম্বার বিদআত, দুই নাম্বার, তিন নাম্বার জালিম, তিন নাম্বার কি? সবাই বলেন তিন নাম্বার। সমাজের দিকে তাকায় দেখেন, ভাই হয়ে বোনের সঙ্গে জুলুম করে, আসেনি এরকম? বোনের সম্পদ গুলা বোঝা দেয় না, কাতাল্লাহু ওয়ারাসাহু ফিল জান্নাত, দুনিয়ার জীবনে আপনি আপনার বোনকে ঠকালেন, জান্নাতের ওয়ারিস হওয়া থেকে যিনি আপনাকে মাহরুম করে দিবেন তিনি কে? এটা বুঝা যতজনে পারেন ঠকায়। এই সমাজের উপরে যত জুলুম আছে, রসুল বারবার বললেন ইত্তাকি জুলম, ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা,
যতটুকু জুলুম করলেন একটা থাপ্পড় আপনার ক্ষমতার জোরে দিলেন, বহুত পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে। যিনি আপনাকে পাকড়াও করবেন করবেন তিনি কি? কয় নাম্বার? তিন নাম্বার। এরপরে কয় নাম্বার? চার নাম্বার। চার নাম্বার কুল্লু গালিম মারিক, প্রত্যেক ওই ব্যক্তিকে নবীজি সাফাত করবে না যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানাবে, নিরপরাধকে অপরাধী সাজাবে। আল্লাহর হাবিবের সাফাত তোমরা পাবা না ঠিক না বেঠি? এখন একটু বলেন, এইরকম অপরাধ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। কুল্লু গালিম মারিক, প্রত্যেক ওই ব্যক্তিকে নবীজি চিনবে না সাফাত করবে না যে নিরপরাধকে অপরাধী সাজায়, নির্দোষকে দোষী সাজায়। একটা না দুইটা না, মামলা পর্যন্ত মামলা দেয়, আল্লাহ আদালতে মুখ দেখানো যাবে না ঠিক কিনা বলে? আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সনদে বলেছেন, খুঁজে দেখেন। কুল্লু গালিম নার, প্রত্যেক ওই সমস্ত লোক নবীজি সাফাত পাবে না যারা বাড়াবাড়ি করবে, যারা ইসলামটাকে বাদ দিয়ে নিজেদের রাজনীতিকে ধর্ম বানিয়ে, যারা নিরপরাধ মানুষকে অপরাধী সাজাবে, আল্লাহর আদালতে তারা মুখ দেখাতে পারবে। কয় নাম্বার বাকি আছে? কয়টা বলেন তো দেখি? এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ। তিন নাম্বার? জোয়ার। চার নাম্বার? এটা সবাই মুখস্থ করবেন, সবাই একটু কম। চার নাম্বারটা কি? এটা হাদিসের কথা। এখন এটা যদি আপনার ভালো না লাগে, বুঝতে হবে বড় ধরনের অসুখ আপনার ভিতরে বাসা বেঁধেছে, ঠিক কিনা? আপনার যদি খানা হজম না হয় তাহলে বুঝতে হবে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হচ্ছে আমার দেহের ভিতরে। খানা খাচ্ছেন, শক্তি পাচ্ছেন না, বুঝতে হবে লিভারে কোনো অসুবিধা হচ্ছে। এখন এই কথাও যদি আপনার কাছে পছন্দ না হয় নবীজির কথা, বুঝতে হবে আসলে আপনি নবীজির উম্মত হতে পারেন। কয় নাম্বার? চার নাম্বার। এরপরে কয় নাম্বার? পাঁচ নাম্বারে মাইয়ুকাযযিবু বিশ্বাফা, নবীজি সাফাত অস্বীকার করবে এমন লোক এখন দেখবেন কবরে উমুককে হলে চলবে, মৌত পর্যন্ত উমুককে হলে চলবে। এই জাতীয় কথা যারা বলবে নবীজির সাফাত তারাও পাবে না ঠিক না বেঠি? নবীজির সাফাতের কথা তারা বলে না। মাইয়ুকাযযিবু বিশ্বাফাত, আল্লাহর নবীর সাফাত যারা চায় না, প্রত্যাশা যাদের নাই, আল্লাহ নবী সাফাতের জন্য তামান্না যাদের নাই, নবী তাদেরকে সাফাত করবে না। অথচ আল্লাহর নবী আমার আপনার জন্য জান্নাতের দরজায় গিয়ে যখন দরজার মধ্যে নক করবে, ফেরেশতা বলবে মান আনতা, কে তুমি, কে এসেছ? আল্লাহর হাবিব বলবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে বলবে বিকা উমিরতু লা তাউনি আহাদিন ক্বাবলাক, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি না। নবী দরজা খোলা জান্নাতের মধ্যে প্রবেশ করেন, বলেন আল্লাহু আকবার। নবী সেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করুন, আল্লাহর হাবিব বলবেন আজকে আল্লাহর জান্নাতে, জান্নাতের মধ্যে কোন উম্মত ততক্ষণ প্রবেশ করতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে না যাবে। আগে আমার উম্মত যাবে, তারপর সব উম্মত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আল্লাহর হাবিব বলেন সামানুনা মিন উম্মতি, আমার উম্মত দিয়ে ওই জান্নাতের ভিতরে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভিতরে 80 কাতার আল্লাহ পাক আমার উম্মতে উম্মতে মুহাম্মাদি দিয়ে যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? ওয়া 40 মিন সাইরিল উম্মাহ,
120 কাতারের মধ্যে 80 কাতার নবীর উম্মত দিয়ে পুরো হবে, আর 40 কাতার অন্যান্য নবীর উম্মত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? তো খুশি না বেজা? কয় নম্বরে ছিলাম আমরা? নবীজির শাফাত যারা চায় না তাদেরকে নবীজির শাফাত দিবেন। এবার আসেন ওই যে শুরু করছিলাম যেখান থেকে, আল্লাহর মহব্বত আমার আপনার হৃদয়ে আছে, বুঝবেন কয়টা আলামত দিয়ে? পাঁচটা। এক নাম্বার মানুষের ভালোবাসা, দুই নাম্বার কোরআনের প্রতি আপনার ভালোবাসা, তিন নাম্বার নবীর সুন্নতের প্রতি আমার আনুগত্য, এরপরে কয় নাম্বার? চার নাম্বারে যখন পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া লাগবে, আল্লাহ পাক পরীক্ষা নেবেন, এই পরীক্ষা সামনের দিনে ভয়াবহ হবে, এই পরীক্ষার পরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? শুধুমাত্র এখন তাকায় দেখেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ যখন লেগেছে, এই যুদ্ধের কারণে এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে তছনছ হয়ে যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন। লক্ষ্য করেন এখন লন্ডনে এমন তাপমাত্রা, বলতে গেলে এখন তাপমাত্রার কারণে সেখানে ডিম পোস্ট করা যায়, বাহিরে একটা টাইলস রেখে এটার উপরে একটা তাওয়া দিলে এটার মধ্যে দিয়ে ডিম পোস্ট করা যায়, এমন অবস্থা এখন লন্ডনের তাপমাত্রা, হঠাৎ এমন হয়ে গেছে। আমার দেশের তাপমাত্রা এখন পরিবর্তন হয়ে গেছে, বৃষ্টির সময় বৃষ্টি নাই। বগুড়াতে সেদিন হঠাৎ করে একটা পুকুরের পানি, আপনারা দেখছেন না নিউজে, পুকুরের পানি একটা গর্তের ভিতরে ঢুকে গেছে। এখন আমার দেশে মানুষ তো একটু হুজুগে, সবাই গিয়ে কেউ সেখান থেকে মাটি আনতেছে, কেউ সেই একটা গর্তের ভিতরে যে পানি ঢুকে গেছে, মাছ ঢুকে গেছে, সেখান থেকে পানি নিচ্ছে, বরকত মনে করতেছে, গায়ে মাখতেছে, অসুস্থতা ভালো হবে বলে। সেখানে অনেক কিছু এখন চলছে বগুড়াতে, কাহালো উপজেলায় সেখানে শুরু হয়েছে এই ঘটনা। যে মালিক তারও জিজ্ঞাসা করা হয়েছে কি ঘটনা, আপনি কি মনে করেন? লোকটা তেমন কিছু বলতে পারতেছে না, যে আসলে কি হয়েছে আমরা বুঝতে পারতেছি না, হঠাৎ করে কেমনে হইল, আমরা রাত্রিবেলাও দেখলাম পানি ঠিক আছে, সকালবেলা এসে দেখি পানি নাই, একটা কুয়ার ভিতরে পানি চলে গেছে, পুরা পুকুরটা ফাঁকা। আল্লাহর হাবিবের হাদিসের দিকে তাকান, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, কিয়ামতের আগে বড় বড় বাতাসের সঙ্গে অগ্নিবায়ু আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। কিশোরগঞ্জে মাহফিলে গিয়েছি, এলাকার লোকেরা বলেছে হুজুর বাতাসের সঙ্গে আগুন দেখেছি, ক্ষেতকে ক্ষেত জ্বালিয়ে দিয়েছে। আজকে চালায় তাকায় দেখে ব্রাজিলের দিকে, অঞ্চলকে অঞ্চল চলে যাচ্ছে, পৃথিবীর ফুসফুসকে আমরা জ্বালিয়ে দিয়েছি, এমন অবস্থা যখন চলছে, বাতাস আগুনে ভরে যাবে, তাপ আর তাপ বেড়ে যাবে, জলজলা ভূমিকম্পের পরে ভূমিকম্প হবে, একটার পর একটা ভূমিকম্প আসবে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো, মালয়েশিয়ায় ভূমিকম্প হলো, তুরস্কে ভূমিকম্প হলো, সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই আলামতগুলা বলছে ভয়াবহ আযাবের দিনগুলা চলে আসতেছে, ঠিক না বেঠি? এটা শোনাটা খুব সহজ, বলাটাও সহজ, কিন্তু এটা উত্তীর্ণ করা অনেক কঠিন। খাসফান ওয়া মাসখাব, ভূমি দশে যাবে, পুকুরের পানি হঠাৎ করে উদা হয়ে একটা কুয়ার মতো সৃষ্টি হয়ে গেল। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি দশে গিয়েছে, আমেরিকাতে ধস চলছে, সারা দুনিয়াতে জায়গায় জায়গায় ধসে যাচ্ছে। এমন আলামতগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা বড় সব নিকটে, ঠিক না বেঠি? এরপরে শুরু হবে আকাশ থেকে আযাব আসা, বৃষ্টির সঙ্গে আযাব আসবে, গজবের পরে গজব আসবে, এমন সময় আসবে মানুষের চেহারা গুলা বিকৃত হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে,
মেয়ে ছেলে হয়ে যাবে। আফসোস আফসোস, আজ বড় আফসোস, টিকটকের ভিতরে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। এখন আবার সার্জারি করে মেয়ে ছেলে হয়ে যায়, ছেলে মেয়ে হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলা খুব ফলাও করে প্রচার করা হয়। এই আলামত গুলা যখন দেখবেন, পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে একটা দানা যেমন করে পড়ে, এমনি করে আলামত গুলা আসবে। এমন সময় আসবে মক্কা মদিনা শূন্য হয়ে যাবে। আজ আফসোস লাগে, করোনার সময় আল্লাহ দেখায় দিয়েছে গোটা মক্কা মদিনা কেমন যেন নিথর শূন্য হয়ে গিয়েছিল। করোনা চলে যায়নি, মাঙ্কি পক্স এসেছে, একটার পর একটা নতুন নতুন আজাব আসছে। এই আজাবের সময় করণীয় কি? আসাবে কাফের যুবকদের দিকে তাকালো যুবকেরা, ও আমার ভাইরা, যেই যুবকদেরকে বাদশা বলেছিল আমাকে রব হিসাবে মানো কিনা, যুবকেরা মাথা নত করে নাই, যুবকেরা মাথা নত না করে সাম্রাজ্য ছেড়ে যখন পালিয়ে যাচ্ছে, আল্লাহ একদিন দুই দিন নয় 309 বছর অত্যাধুনিক 309 বছর ঘুম পড়া রাখলেন, এতদিন পরে জাগ্রত করে যিনি নিদর্শন বানিয়ে দিলেন তিনি কে? 309 বছর চলে গেছে। একটা একটা জিজ্ঞাসা করে, কি রে কয়দিন ঘুমাইলাম, কেমরা বিস্তম কয়লা বিছনা ইয়াউমান নাও বাদা ইয়াউম, দিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছে, বেশিক্ষণ ঘুমাই নেই। আসলে ঘুমাইছে কত বছর কথা কয় না, কত বছর? ওই আসাবে কাহাফের যুবকেরা যেমন ছিল, সুরায় কাহাফ আল্লাহ দিলেন ইকরা মিন ফাওয়াতিহি সূরাতিল কাহাফ, সুরায় কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করেন, প্রতিনিয়ত সুরায় কাহাফের 10টা আয়াত পড়েন। সুরায় কাহাফের 10টা আয়াত এমন হবে, দাজ্জাল যখন চলে আসবে আপনার ঘরে রিজিক থাকবে না, আপনার চাল খেয়ে আপনার পেট ভরবে না, আপনার রিজিক গুলো সব শূন্য হয়ে যাবে। সেই সময়ে সুরায় কাহাফের 10টা আয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো যখন পড়বেন, যিনি তৃষ্ণা ক্ষুধা মিটায় দিবেন তিনি কে? আমার ভাইরা কয় নম্বরে আছি? মাশাআল্লাহ, এখন মনোযোগ মনে হয় অনেকেই চলে গেছে। কয় নাম্বার? আর ইনশাআল্লাহ সর্বোচ্চ আমরা 15 মিনিট নিব, আছেন ইনশাআল্লাহ? আছেন না? শেষ জমানার গল্প এটা আমি প্রত্যেকটা মাহফিলে করি, কারণ আসলে আমরা শেষ জমানার মানুষ, আমরা শেষ জমানার মানুষ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আমরা কোন সাহাবীকে দেখি নাই, আমরা নবীজির আদর্শগুলো পেয়েছি কোরআন এবং হাদিস থেকে জেনেছি। আল্লাহ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, আপনি শেষ পর্যন্ত দাজ্জালের ফেতনার সময় যদি আপনাকে পেয়ে যায়, আপনাকে দাজ্জাল কিছুই করতে পারবে না, যুবককে ছুরি দিয়ে গলার মধ্যে ছুরি চালাবে, যুবকের গলা কাটবে না, ওই মুহূর্তে যুবক বলবে তুই মিথ্যুক তুই দাজ্জাল। সেই যুবকেরা, আজকের যুবকেরা যদি প্রস্তুতি নেয়, এমন যুবক তৈরি হবে দাজ্জাল বারবার জাহান্নামে ফেলবে, যা বারবার দাজ্জাল তাকে মৃত্যু দিবে, বারবার দাজ্জাল তাকে ফিতনায় ফেলবে, যুবক ঈমান থেকে হটাতে পারবে না। এমন যুবক যদি আজকের যুবকেরা তৈরি হয়, এই যুবকদেরকে দাজ্জালের ফিতনার সময় যিনি উত্তীর্ণ করবেন তিনি কে? ফিতনা এখন চারদিকে ভরপুর, ফিতনাময় এখন এই সমাজ। আমি একটু যদি মিলাই দিই, আপনি দেখবেন পুরাপুরি মিলে যাবে যতগুলা বললাম উপরে। একজন কি দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর এই আলামতটা দেখিনি? প্রত্যেকটা আলামত আছে না? নাই?
প্রত্যেকটা আলামত ফলে যাবে, প্রত্যেকটা আলামত ফলে গিয়েছে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে আপনার আমার মৃত্যুটা ভালো হোক, এই ভালো মৃত্যুর জন্য কামনা করবেন আল্লাহ সোমবারের দিনে মৃত্যু দিন। হুজুর এতদিন শুনলাম শুক্রবারের কথা, আজকে হঠাৎ করে আপনি সোমবারের কথা বললেন। শুক্রবারে যদি আপনি মারা যান, কবরের আজাবটাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ চাইলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, আয়েশা আমার নবী কবে জানি মারা গিয়েছে, কবে জানি আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবে জানি নবী জি ইন্তেকাল করেছে, রফিকুল আলাম পরম বন্ধু আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছে। আয়েশা বললেন, আব্বাজি আপনি কি জানেন না আল্লাহর হাবিব সোমবারে দুনিয়া থেকে চলে গিয়েছে? আবু বকর বলতেছে, আয়েশা আজকে কি বার? আবু বকরকে বলা হলো, আজ সোমবার। আবু বকরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, বারবার আল্লাহকে বলতেছিল, আল্লাহ সোমবারে আমি আবু বকরকে মৃত্যু দিও, সোমবারে আবু বকরকে যিনি কবুল করে নিলেন তিনি কে? আল্লাহর কাছে চাবেন শাহাদাতের মুখ, শহীদ হিসেবে যেন আল্লাহ মৃত্যু দেন। যদি শহীদ হিসেবে আপনি মৃত্যু কামনা করেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? শেষ কথা বলি আমার ভাইরা, পাঁচ নম্বরের শেষ কথা, শেষ কথা এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো আমার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে, মৃত্যুর সময়ে কোন আলামতে আমি বুঝবো আমার মৃত্যুটা ভালো হয়েছে, আমি কিভাবে বুঝে নিব আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে? তাকায় দেখবেন অনেকের মৃত্যু কত কষ্ট পাওয়ার পরে হয়, দুনিয়ার জীবনে কত কষ্ট দিয়ে মারা হয়, কিন্তু ঠোঁটের কোণে জান্নাতি হাসি ফুটে যায়। কত এমন মৃত্যুবরণকারী ব্যক্তি আছে, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব বললেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যখন তুমি দেখবে মৃত্যুর আগে ভালো কোনো কাজ তুমি করতেছিলে, এই ভালো কাজের উপরে তোমাকে যখন আল্লাহ মৃত্যু দিয়ে দিবে, তোমার ঠোঁটের কোণে হাসি ফুটুক আর না ফুটুক, তোমাকে যিনি মহাব্বত করে পছন্দ করে ফেলেছেন তিনি কি? দেখবেন এখন ইউটিউবের যুগ, সিজদার মধ্যে গিয়েছে সে অবস্থায় দুনিয়া থেকে শেষ, সিজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেদিন দেখলাম একটা যুবকের ভিডিও, যেহেতু যুবকটা প্রচুর পরিমাণে হুক্কা খেয়ে আসছে, তার শরীর থেকে দুর্গন্ধ হচ্ছে, মসজিদের ভিতরে তাকে দাঁড়াতে দিচ্ছিল, আরব দেশের ভিডিও হবে, তারপরেও যুবকটা জোর করে এসে দাঁড়িয়েছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। যুবকটা নামাজ পড়তে পড়তে যখনই সেজদা অবনত হয়েছে, ওই অবস্থায় মালিক তারে ডাক দিয়ে ফেলেছে, সবাই নামাজ শেষ করছে, দেখে যুবকটা সেজদার মধ্যে এখনো সেজদার মধ্যে পড়ে আছে, নাড়াচাড়া দিয়েছে, নড়ে চড়ে পড়ে গেছে। মৃত্যুর আগে ভালো কাজের সুযোগ দিয়ে দিলেন,
এই একটা কাজকে যদি মালিক কবুল করে নেন, বুঝবেন তিনি পছন্দ করে ভালো মৃত্যু দিয়ে দিয়েছে তিনি কি। আমার ভাইরা, সম্মানিত মুরব্বীরা, আমার যত মা বোন আজকের মাহফিল শুনছে পর্দার অন্ত আড়াল থেকে, মা বোনদের জন্য বলি, সবার জন্য বলি, আছেন তো আপনারা, আমি বলছি শেষ কথা, এজন্য মাহফিলের পুরো সময়টাতে সবাই মনোযোগী থাকলেও যারা একটু দূরদারাজ থেকে আসছে, এমন চারজন এখন উঠে গেছে যে হুজুর এখন তো অনেক রাত হয়ে গেছে, আর বেশি দেরি আমরা করতে পারতেছি না। আমিও দেখতেছি প্রায় কয়টা বাজে, 12:30টার কাছাকাছি, আমরা আর রাত করব না, ছোট্ট কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে দিব, শেষ কথায় এই কাজগুলা নিয়ে আমরা বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে জীবনে মানুষকে যত পারেন সহযোগিতা করবেন, মানুষের সহযোগিতা করলেন, আপনাকে যিনি সহযোগিতা করবেন তিনি কে? আল্লাহ সহযোগিতা করবেন। এই কোরআনটাকে সব সময় সামনে রাখবেন, মহব্বতের জায়গায় রাখবেন। আলী রাদিয়াল্লাহ তাআলা চারটা নসিহত দিয়ে আলোচনাটা শেষ করে দিই। এক নম্বর নসিহত, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহ, আল্লাহকে যে সবচেয়ে কাছের বন্ধু বানাবে তার বিপদে আপদে বালা মুসিবতে পেরেশানিতে যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? দুই নম্বর, ওমান আরাদা মুকনিসান ফাল কোরআন ইয়াকফিহ, এই কোরআনকে আপনি আমি যদি নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানাতে পারি, এই কোরআন আমাদেরকে সঙ্গ দিবে। কোরআন পড়বেন, আপনার মনে অনেক হতাশা, অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, এই কোরআন পড়বেন, মনে হবে কেমন যেন আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে ডেকে বলতেছে, সুবহানাল্লাহ। দুই নম্বর নসিহত। তিন নম্বর নসিহত, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফিহ, অল্পে তুষ্ট হবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন থেকে জীবনে কোনোদিন আমি আর দুশ্চিন্তা করি নাই, যেই দিন থেকে আমি জেনেছি আর রিজকু মাকসুম, রিজিকটা বন্টিত, আল্লাহ বন্টন করে ফেলেছে, সুতরাং আমার খুব বেশি চাওয়ার আর কিচ্ছু নাই, যেটা আমার রিজিকে আছে আল্লাহ চেষ্টা দিবেন, ওই চেষ্টার বিনিময়ে আমার ঘর পর্যন্ত যিনি রিজিক পৌঁছায় দিবেন তিনি কি? কয় নম্বর? তিন নম্বর। এবার আমার চার নম্বর নসিহত, ওমান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে লোক তার জীবনটারে পরিবর্তন করতে চায় তার জন্য সবচেয়ে দামি ওয়াজ হচ্ছে এই কবরগুলা, যে কবরগুলা আমাদের চারপাশে আছে। এখানে কবর আছে না? কোথায় কবর? একটু দূরে এখান থেকে কবর আমরা দেখছি না? এন্তেকালের 10 দিন আগে আল্লাহর হাবিব কবরের কাছে গিয়ে কাঁদতেছিলেন, উহুদ পাহাড়ের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন, হক কথাগুলা বলবো কার জন্য? যিনি গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল দরকার ততটুকু আমল আপনার আমল নামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আপনার ভিতরে যদি থাকে আপনি সফল হবেন, আপনার জন্য নবীজি শাফাত করবে। শাফাত পাবে কয় শ্রেণীর মানুষ? মাশাআল্লাহ, সবাই বলেন পাঁচ শ্রেণী, জোরে। আমাদের সেক্রেটারি সাহেব মাশাআল্লাহ জোরেই বলছে পাঁচ শ্রেণী। এক মিনিটে বলেন তো এক নাম্বার কে? মাশাআল্লাহ, মন থেকে কালেমা পড়বে, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে যে আপনারা ওয়াজটা মনে রাখছেন, ওয়াজ মনে রাখলে ওই যে নতুন একটা কথাও যদি আজকে শিখে যান, কত সব জানি, কত 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ পাক ঠিক তেমন সওয়াব আপনাদের আমল নামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, তিন নাম্বার মাশাআল্লাহ, চার নাম্বার
মাশাআল্লাহ। আজানের পরে দোয়া, মাদ্রাসার তালিবুল ইলম তোমরা আগে বলতে হবে। পাঁচ নাম্বারটা বলেন তো, পাঁচ নাম্বারটা কি? মাঝখানে কে বলছেন দেখি, আবার বলি, এক নাম্বার মন থেকে কালেমা পড়া, দুই নাম্বার আকসারুহুম আলাইয়া সালা অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়া, তিন নাম্বার ঠিক আছে মদিনায় শোয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা, চার নাম্বার আজানের দোয়া পড়া, পাঁচ নাম্বার কে? পাঁচ নাম্বার হচ্ছে কবিরা গুনাহ করেছে এমন ব্যক্তিদেরকেও নবীজি শাফাত করবে। সুবহানাল্লাহ, চিন্তা করে, এই জায়গাটা আমরা ভুলে গেছি, কিন্তু নবীজি গুনাহগারদেরকে ভুলে যায় না, গুনাহগারদেরকে নবীজি ঠিকই মনে রাখছে। নবীজি শুধু মনেই রাখে নাই, আল্লাহর কাছে দাঁড়া বলবে ইন্নি মুকাফির বিকুমুল উমম ওয়ামার আল্লাহ অধিক পরিমাণ উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আল্লাহ তাকা দেখেন কত কত উম্মত নিয়ে আমি জান্নাতি। নবী সেদিন আল্লাহর কাছে গর্ব করবে, আমাকে আপনাকে ঠিকই চিনে নেবে, কোটি 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 মানুষের ভিতরে খবরদার নামা ছেড়ে দিন না, ঘুরান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা জগ 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 করে উঠবে। নবী বলবে এটাই তো আমার সে উম্মত, সেদিন উম্মতদেরকে নবী চিনবে, সাফাত করবে, যিনি সাফাতে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? নামাজের খবর নাই, কালেমা মানার খবর নাই, নবীজির দুরুদ শিখি নাই, নিজেকে আল্লাহর নবীর মহব্বতে জাগ্রত করতে পারি নাই, আল্লাহর নবীর সুন্নাকে বাস্তবায়নের জন্য আমার জীবনে কোন একটা দিন আমি ব্যয় করি নাই, আমি চিন্তা করি আগেই সাফাত তো পাবই। সাফাত কি এত সহজ জিনিস? কোটি কোটি মানুষের মধ্যে নবী সেদিন চিনে চিনে বের করবে, এটা আমার দলভুক্ত, এটা আমার উম্মত। আর কিছু লোককে নবীজি বলবে লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ পাক আমাদেরকে নবীজির দলভুক্ত করে জান্নাতি হিসাবে কবুল করুক, করে আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিক, করে আমিন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা আমি মনে করি অত্যন্ত মুবারক মাহফিল, অনেক আলেম ওলামা আজকের এই মাহফিল আসছে। আজকে এমন একজন আলেমকে পেয়েছি, এক সময় আপনাদের এলাকায় দীর্ঘদিন খেদমত করেছেন, 65 বছর প্রায় এই এলাকায় পাশেই জাজগাটা মসজিদের স্টিমার ঘাট মসজিদের সম্মানিত খতিব ছিলেন, ওনার চেহারার দিকে আজকে আমি তাকায় ছিলাম। আল বারাকা মা আকাবিরিকুম, বরকত হচ্ছে, আল্লাহর হাবিব বললেন বড়দের সাথে বরকত। অনেক বড় বড় বুজুর্গ এই মাটিতে শুয়ে আছে, সুতরাং আমরা আজকে ওলামায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করব। এখানে আলহামদুলিল্লাহ একাধারে মসজিদ, বিশাল কমপ্লেক্স, পাশি তনজিমুল উম্মাহ মাদ্রাসা, ছাত্রদেরকে নিয়ে, আসাতিজা আজামদেরকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশ ইমাম সমিতি বরিশাল মহানগরীর উদ্যোগে আমার আনসারি ভাইয়ের সুন্দর তত্ত্বাবধানে এই যে সুন্দর মাহফিলটা হলো, ওলামায়ে কেরাম সবাই ছিলেন, আমরা সবাইকে নিয়ে দোয়া করব। আজকের এই দোয়ায় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এর আগে একটু কথা হবে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকে থাকবো, ইনশাল্লাহ বলেন, ছোট করে আমরা একটু কথা শুনি, এরপরে আমরা মোনাজাত করে বাড়ি যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। উপস্থিতি আমরা আপনাদের ধৈর্য আর চ্যুতি করব না, আমাদের যিনি অত্যন্ত পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়ে যিনি মাহফিলের আঞ্জাম আমরা করতে সক্ষম হয়েছি, তিনি এই মসজিদের সাধারণ সম্পাদক, এই হাউজেনা জিনিস সভাপতি, জনাব আবুল হোসেন সাহেব।